স্বাগত বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়ল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রামেকে গেল চব্বিশ ঘন্টায় আরও চোদ্দ জনের মৃত্যু নতুন করে ভর্তি চৌষট্টি জন করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ওয়ান ম্যান লিমিটেড নাটোরের গুরুদাসপুর থেকে ককটেল সাদৃশ্য চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল চব্বিশ ঘন্টায় আরও চোদ্দ জনের মৃত্যু হয়েছে এছাড়াও নতুন করে ভর্তি হয়েছেন আরও চৌষট্টি জন রোগী করোনা ইউনিটের চারশো চুয়ান্ন শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন পাঁচশো আঠারো জন আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আটান্ন জন রোগী সোমবার সকালে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীমিয়াস দানী তিনি জানান মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন বাকিদের মধ্যে উপসর্গ নিয়ে চারজন এবং করোনা নেগেটিভ হওয়ার পরও চারজন মারা গেছেন মৃতদের মধ্যে নয়জন পুরুষ এবং পাঁচজন নারী এদের মধ্যে পাঁচজনের বয়স একষট্টি বছরের উপরে এছাড়া একান্ন থেকে ষাট বছরের মধ্যে তিনজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে চারজন এবং একত্রিশ থেকে চল্লিশ বছরের একজন এবং একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে একজন রয়েছেন গত চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া চোদ্দ জনের মধ্যে পাঁচ জনের বাড়ি রাজশাহী জেলায় এছাড়া চাপি দুইজন নওগাঁর দুই নাটোরের চারজন ও পাবনা জেলার একজনের বাড়ি এদিকে আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন জন রোগী এদিকে চলমান কঠোর লকডাউনে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে মানুষের চলাচল খুলছে দোকানপাট তবে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে পুলিশের পাশাপাশি বাইশটি ভ্রাম্যমাণ আদালত এগারো প্লাটুন সেনা বিজিবি ও আনসার সদস্যরা অনেকটা ঢিলে ঢালাভাবে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন রাজশাহীতে করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে রাজশাহী রিভারভিউ কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেন ওয়ান ব্যাংক লিমিটেড এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরফুল হক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার ও ওয়ান ব্যাংকের রাজশাহী শাখার ম্যানেজার আব্দুল মান্নান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এই সময় ওয়ান ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার আব্দুল মান্নান বলেন সকল দুর্যোগকালে ওয়ান ব্যাংক অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে আজ ছয়শ পরিবার প্রত্যেকে পনেরো কেজি চাল এক লিটার সোয়াবিন তেল এক কেজি ডাল পাঁচ কেজি আলু দু কেজি আটা এক কেজি লবণ এক কেজি পেঁয়াজ একটি সাবান ও একশো গ্রাম মরিচের গুঁড়া প্রদান করা হয়েছে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারের দাম কমানো সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীর সাড়ে এগারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে তিনটি দাবি জানানো হয় দাবিগুলো হলো অক্সিজেন সিলিন্ডারের অস্বাভাবিক দাম কমানো শুধুমাত্র নিজ কোম্পানির নয় সকল কোম্পানির অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে হবে এবং এবং চব্বিশ ঘন্টায় রিফিলের ব্যবস্থা করতে হবে এই সময় বক্তারা বলেন করোনাকে পুঁজি করে এবং আক্রান্ত মানুষগুলোকে এক প্রকার জিম্মি করে গড়ে উঠেছে অক্সিজেন ব্যবসায়ী সিন্ডিকেট তারা অধিক মুনাফা লভিয়ে এসব ব্যবসায়ীদের অসৎ পথ থেকে সরে আসার আহ্বান জানান অন্যথায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন মানবন্ধনে আশির দশকে ছাত্রসংঘ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যান্ডেল মেয়র শরিফুল ইসলাম বাবু সিপিপির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক কমরেড রাকিব হাসান মুন্না সহ অন্যান্যরা এর আগে আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয় এটি এটি চুক্তি করেছে টাকা ঠিক নয় উপরে যাবে না আর আমাদের দাবির মধ্যে ছিল যে রাত্রি রিফিল করে না অক্সিজেন সিলিন্ডার রাত্রি নয়টার পরে পাওয়া যায় না সেইখানে মানুষের মধ্যে তা হাহাকার চলে আমরা এটি সারা রাত চব্বিশ ঘন্টা খোলা রাখার দাবি করেছি রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা পৌঁছে দেন তিনি এ সময় তিনি বলেন করোনা পরিস্থিতিতে শুধু করোনা আক্রান্তদের নয় কর্মহীন দুস্থ অসহায় মানুষের মধ্যেও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তিনি বলেন সংকট যতদিন থাকবে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে এছাড়া খাদ্য সহায়তা ছাড়াও মহানগরীতে বসবাসকারী সকল নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেরু সরকার আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী সহ অন্যান্যরা নাটোরের গুরুদাসপুর থেকে ককটেল সদৃশ্য চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ সোমবার দুপুর বারোটার দিকে গুরুদাসপুর পৌর শহরের উত্তর নারীবাড়ি এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয় পরে নাটোর থেকে র‍্যাব ও পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন তবে বিকেল চারটা পর্যন্ত বস্তুগুলো সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও স্থানীয়রা জানান করোনায় লকডাউন চলায় বাজারে দোকানপাট বন্ধ রয়েছে এ কারণে বাজারের মানুষের উপস্থিতি কম দুপুরে পৌর শহরের উত্তর নারীবাড়ি এলাকার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে লাল টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ্য বস্তু পরে থাকতে দেখে স্থানীয়রা পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি পলিথিন ব্যাগের ভিতরে আরও তিনটি একই বস্তু দেখতে পায় খবর পেয়ে নাটোর থেকে র্যাব ও পুলিশের বিশেষ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন পরে উদ্ধারকৃত ককটেল সদৃশ্য বস্তুগুলো ককটেল কিনা তা পরীক্ষা করা এবং ধ্বংস করার জন্য ঢাকা থেকে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে তারা এলে সঠিক তথ্য দেওয়া যাবে নাটোরের ট্রিপল থ্রি নম্বরে আবেদনকারীদের মাঝে ত্রাণ এবং মসজিদ মন্দিরের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ এসব খাদ্য সামগ্রী ও চেক প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফরোজা খাতুন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ উপজেলা সহকারী কমিশনের ভূমি রনি খাতুন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইসলাম আনুসহ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে ট্রিপল থ্রি নম্বরে খাদ্য সামগ্রীর জন্য আবেদনকারী শতাধিক দুস্থ ব্যক্তিকে ত্রাণ এবং ধর্ম মন্ত্রণালয় ও সংসদ সদস্যের ঐছিক তহবিল থেকে তিনটি মসজিদ ও একটি মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয় করোনা সংক্রমণ পরিস্থিতিতে নাটোর সদর উপজেলার নাটোর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের মাঝে হস্তান্তরকৃত খাদ্য সহায়তার প্রত্যেক প্যাকেট তুলে দেওয়া হয় এতে রয়েছে দশ কেজি চাল আধা কেজি মসুরের ডাল দুই কেজি আলু এক কেজি করে লবণ ও পেঁয়াজ এবং এক লিটার সোয়াবিন তেল নাটোর সদর হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় করোনায় পাঁচজনের জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাস ছিল বাকিরা উপসর্গ নিয়ে মারা যান এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু সাতাত্তর জনের এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে একশো চোদ্দ জন রোগীর করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন একশো পাঁচজন জন মোট আক্রান্ত পাঁচ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে দুই জন এদিকে দ্বিতীয় দফায় চলছে সর্বাত্মক কঠোর লকডাউন সোমবার লকডাউন সফল করতে জেলা ও পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তল্লাশি করা হচ্ছে তবে এতে তেমন কাজ দিচ্ছে না নানা প্রয়োজনে ও অপ্রয়োজনে মানুষের আনাগোনা বেশ বেড়েছে কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দোকানগুলোতে মানুষের ভিড় ছিল প্রায় অন্যান্য দিনের মতোই স্বাভাবিক তবে নিম্ন আয়ের মানুষ বলছেন তারা পেটের তাগিদে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হতে বাধ্য হয়েছেন এ ছিল বরঞ্চ সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ